আচ্ছা দেখো, গত ক্লাসে একটু দেখছিলাম, হ্যাঁ আজকে আবার দেখি। সাইকেল, সাইকেলটা তো মনে মনে বুঝছো গত ক্লাস, হ্যাঁ। তাহলে সাইকেলটা হচ্ছে যে একটা কমপ্লিট সেট অফ পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ ভ্যালু, মানে পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু এবং যে জিরো ভ্যালু আছে, এই জিরো ভ্যালুর একটা কমপ্লিট সেট হলো একটা সাইকেল। তুমি সহজভাবে যেইভাবে বুঝবা, জিরো থেকে শুরু হয়ে বা যেখান থেকেই শুরু হোক, মানে শুরুটা যেখান থেকে হবে সেখান থেকে শুরু করে একটা পজিটিভ সাইড সম্পূর্ণ করবে, আবার নেগেটিভ ভ্যালু একটা সম্পূর্ণ করবে, আর এর মাঝখানে তো জিরো থাকবে, একটা জিরো থাকবে, কমপক্ষে একটা জিরো থাকবে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ করলে এই পুরো অংশটাকে বলা হয় একটা সাইকেল, ঠিক আছে। এটা যেহেতু সাইন ওয়েভের সাইকেল, তো তোমার বুঝতে সুবিধা হচ্ছে। জিরো থেকে শুরু হয়েছে, পিক পর্যন্ত গেছে, আবার জিরোতে আসছে, আবার পিক পর্যন্ত গেছে, আবার জিরোতে গেছে, এই পুরোটা অংশটা হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে। যদি কজের শুরু হয় তখন যদি এইভাবে শুরু হবে, ঠিক আছে, যেখান থেকে শুরু হবে আবার সেই পয়েন্টে গেলে একটা সাইকেল সম্পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখবো হলো আমরা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিটা অনেকে জানো, ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 1 সেকেন্ডে আমরা যতটুকু সাইকেল সম্পূর্ণ করবে, ঠিক আছে। এখানে দেখানো হয়েছে একটা, কিন্তু যদি মনে করো যে এদিকে টাইম টি, এদিকে ধরো ভোল্টেজ ভি, আচ্ছা মনে করো যে এখানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে, টাইম হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কয়টা সাইকেল সম্পূর্ণ করছে? এই যে এখান থেকে শুরু হয়েছে, একটা পজিটিভ ভ্যালু আছে, জিরো আছে এবং নেগেটিভ ভ্যালু আছে, একটা সম্পূর্ণ সাইকেল, হ্যাঁ, এই থেকে এই পর্যন্ত একটা সাইকেল, হ্যাঁ, আবার এখান থেকে এখান পর্যন্ত 2টা সেকেন্ড সাইকেল, তার মানে 2টা সাইকেল। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত হয়েছে? 2 হার্টজ। 2 হার্টজ কেমনে হয়েছে? যে 1 সেকেন্ডে 2টা সাইকেল সম্পূর্ণ করছে, এরকম যতগুলো সাইকেল সম্পূর্ণ করবে তত হার্টজ হবে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, আর একক হলো হার্টজ। আচ্ছা এবার হচ্ছে টাইম পিরিয়ডটা দেখো। টাইম পিরিয়ড হচ্ছে যে একটা সাইকেল সম্পূর্ণ করতে যত সময় লাগে। তুমি যদি এই ফিগারেই দেখো যে একটা সাইকেল কি এই পর্যন্ত আসছে না, এটা সম্পূর্ণ করতে যত সময় লাগবে সেটাকে বলবে টাইম পিরিয়ড। আচ্ছা 2টা সম্পূর্ণ করতে কত সময় লাগছে? না না না, 2টা 2টা, একটা দুইটা দুইটা, 1 সেকেন্ড। তাহলে একটা করতে কত লাগবে? 0.5 সেকেন্ড, হ্যাঁ, বা হাফ সেকেন্ড। অর্থাৎ এখানে টাইম পিরিয়ড কত হয়েছে? 0.5 সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে। আর যদি আমরা আলাদা আলাদা লিখি, তাহলে এরকম যদি কোনো একটা ওয়েভ দেওয়া থাকে, ভোল্টেজ ওয়েভ বা কারেন্টের ওয়েভ দেওয়া থাকে, যদি বলা হয় যে এখানে ফ্রিকোয়েন্সি কত, তাহলে কিভাবে লিখবা? এফ সমান সমান কত লিখবা বলো তো? ফ্রিকোয়েন্সি এফ সমান সমান বলো, এই ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মানে কি আমরা কি বুঝলাম বলো? হ্যাঁ, কারণ কি 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হচ্ছে, এখানে কয়টা সাইকেল করছে? 2টা করছে, 2 হার্টজ। আর যদি টাইম পিরিয়ড টি বের করতে বলি, যে টি সমান সমান কত হবে বলো তো? 1/f সারা যদি তুমি দেখে যদি বলো, ঠিক আছে, 0.5, ঠিক আছে, 5 সেকেন্ড। কারণ কি যে একটা সাইকেল সম্পূর্ণ করতে যত সময় লাগে, এখানে তো 2টা আছে, আমি 2টা ধরবো না, কারণ 1টা ধরবো। একটা করতে কতক্ষণ সময় লাগছে? 0.5 সেকেন্ড, অর্থাৎ টি ইকুয়াল টু 0.5 সেকেন্ড, ঠিক আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আজকে আমরা দেখি অ্যাম্পলিটিউড বা পিক ভ্যালু, গত ক্লাসে একটু বলছিলাম, হ্যাঁ। আচ্ছা পিক ভ্যালুটা হচ্ছে যে তোমার পজিটিভ সাইডে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, অথবা নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম ভ্যালু, সেই অংশটুকুকে বলা হয় পিক ভ্যালু। অর্থাৎ একটা অল্টারনেটিং কোয়ান্টিটির, এই যে একটা অল্টারনেটিং কোয়ান্টিটি, এটার পজিটিভ সাইড উপরের সাইড, তাই না? বলছিলাম এদিকে হলো পজিটিভ সাইড, এদিকে নেগেটিভ সাইড। এটার যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখো, এটা তো হলো জিরো লাইন, তাই না? এই জিরো লাইন, জিরো লাইন থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত, ম্যাক্সিমাম কোথায়? এখানে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত। যদি আমরা বোর্ডে আঁকায় দেখাই, এটার ক্ষেত্রেই দেখো এটা হলো ম্যাক্সিমাম, না? এটাকে আমরা একটু এদিকে নিয়ে সমান করে দেখাই, আর এটা হচ্ছে জিরো ভ্যালু। তাহলে এই যে ম্যাক্সিমাম এবং জিরো ভ্যালুর মাঝখানের যে দূরত্ব, এটাকে বলা হবে পিক ভ্যালু, ঠিক আছে, পিক ভ্যালু। আবার নেগেটিভের ক্ষেত্রেও সেম, জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, ঠিক আছে। যদি তুমি এই সাইডে আঁকাও, এই অংশটুকু হচ্ছে তোমার পিক ভ্যালু, ঠিক আছে। পিক ভ্যালুকে আমরা কি বলি? অ্যাম্প্লিটিউড বলি, হ্যাঁ।
এখন আমরা দেখবো হলো পিক টু পিক ভ্যালু। তার আগে একটু বলে নেই যে পিক ভ্যালুকে আমরা কি দ্বারা প্রকাশ করব। যদি এটা হয় যে একটা ভোল্টেজের ওয়েভফর্ম হয়, এটাকে দ্বারা যদি আমরা ভোল্টেজকে প্রকাশ করি, তাহলে এই যে পিক অংশটুকু আছে না, এটার মান দিব ভিএম বা ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস ভিএম, ঠিক আছে, ভিএম বা মাইনাস ভিএম। তো ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে, এটাকে যদি ভোল্টেজের ক্ষেত্রে হয় তাহলে ভিএম দ্বারা প্রকাশ করবো, কারেন্টের ক্ষেত্রে হলে আইএম দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? তাহলে কোথাও যদি লেখা থাকে আইএম, তাহলে তুমি কি বুঝবা এটা? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম কারেন্টের মান এটা, ঠিক আছে? ম্যাক্সিমাম কারেন্টের মান কত সেটা বুঝবো। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কই হবে? এই যে চূড়াতে সর্বোচ্চ অংশে, ঠিক আছে? হ্যাঁ, পিক পয়েন্ট। আর এই সর্বোচ্চ চূড়া থেকে এই পর্যন্ত এই ভ্যালুটার মান নাম কি? হ্যাঁ, জিরো পর্যন্ত, এটাকে বলা হবে পিক ভ্যালু বা অ্যাম্প্লিটিউড, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সব একই নাম আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার ধর পিক টু পিক ভ্যালু। হ্যাঁ, এটা একটু দেখি, কেউ বলতে পারো কিনা, নাম দেখে, নাম দেখে, শুধু নাম দেখে বলো। আচ্ছা, ঠিক আছে, সর্বোচ্চ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেকেই বুঝতেছো। হ্যাঁ, নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে পিক টু পিক ভ্যালু, অর্থাৎ পিক টু পিক মানে এক পিক থেকে আরেক পিক পর্যন্ত, ঠিক আছে? যেমন পজিটিভ সাইডে সর্বোচ্চ চূড়ার যে ভ্যালু আছে এই যে এই পর্যন্ত, আর নেগেটিভ সাইডে সর্বোচ্চ যে চূড়ায় আছে এই ভ্যালুটাকে বলা হয় পিক টু পিক ভ্যালু। আচ্ছা, ঠিক আছে, আর একটু বলো তো দেখি। তাহলে যদি তোমাকে কোথাও পিক ভ্যালু দেওয়া থাকে, ধরো যে পিক ভ্যালু দেওয়া আছে 2 ভোল্ট, তাহলে যদি বলে যে পিক টু পিক ভ্যালু কত, বলতে পারবা? 4 ভোল্ট, সহজ। আর যদি দেওয়া থাকে পিক টু পিক ইকুয়াল টু 6 ভোল্ট, তাহলে পিক ভ্যালু কত হবে? বুঝতে পারছো? ঠিক আছে, একটু দেখো কি লেখা আছে। একটা এসি সিগন্যাল সম্পূর্ণ করতে, মানে যখন একটা সাইকেল সম্পূর্ণ করবে, সেখানে দুইটা ভ্যালু থাকবে ম্যাক্সিমাম। তার মধ্যে একটা থাকবে হলো পজিটিভ সাইডে ম্যাক্সিমাম, আর একটা থাকবে নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম। হ্যাঁ, তো পজিটিভ সাইডটা হলো একটা হাফ সাইকেলে থাকবে, মানে পুরো সাইকেলের অর্ধেক অংশ থাকবে, এবং নেগেটিভ সাইডটা আর একটা হাফ সাইকেলে থাকবে। তো প্রথম অর্ধেক হাফ সাইকেলে বা হাফ সাইকেল প্রথম এক হাফ সাইকেলে সর্বোচ্চ যে পয়েন্টটা থাকবে পজিটিভ সাইডে, সেটা একটা পিক পয়েন্ট বা পিক ভ্যালু বা অ্যাম্প্লিটিউড প্রথম অংশটুকু, এবং নেগেটিভ সাইডে যে অংশটা থাকবে সেটাকেও পিক ভ্যালু বা অ্যাম্প্লিটিউড বলবে। এই দুইটা অ্যাম্প্লিটিউডের যোগফল হবে পিক টু পিক ভ্যালু, ঠিক আছে? এবার একটু মজার জিনিস দেখো, আমরা এই ক্লাসগুলোতে যেটা শিখছি, একটু দেখো, আচ্ছা দেখো, একটু মনে করো, মনে আছে যে এটা কত ডিগ্রি বলো? এটা একটু কথা বলো, হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখো, মনে আছে আমরা যদি বলি যে এই পয়েন্টে ভোল্টেজের মান কত, তাহলে কি বলবা? জিরো, কারণ তুমি দেখতেছো জিরো। আচ্ছা, যদি আমরা একটা মান ধরি, ধরো এখানে 1, এখানে 2, -1, -2, আচ্ছা, তাহলে যদি বলি এই পয়েন্টে ভোল্টেজের মান কত, না ডিগ্রি না, আমি অ্যাঙ্গেলের কথা বলি না, ভোল্টেজের মান কত বলো? ভিএম কত? ভিএম এর মান কত দেওয়া আছে? না না, +2, মাইনাস না, এটা আমি ইয়া দিছি, 2 ভোল্ট, ঠিক আছে? যদি বলি এই পয়েন্টে ভোল্টেজের মান কত, 2 ভোল্ট, ঠিক আছে? এই পয়েন্টে ভোল্টেজের মান 0 ভোল্ট, এই পয়েন্টে ভোল্টেজের মান 0 ভোল্ট, এই পয়েন্টে ভোল্টেজের মান -2 ভোল্ট। আচ্ছা, তুমি বলতে পারতেছো খুবই সহজে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই পয়েন্টে ভোল্টেজের মান কত, তুমি কি আপনি দেখে বলতে পারবা? পারবা না, তাই না? তো এই যে ভোল্টেজ ওয়েভটা আছে, ভোল্টেজ সিগন্যালের যে কোনো পয়েন্টে, মানে তোমাকে যদি বলা হয় যে কোনো পয়েন্ট, এই দুটো পয়েন্টে তুমি জানো, এই জন্য বলতেছো, কিন্তু যে কোনো পয়েন্টে ভোল্টেজের মান কত বা যে কোনো পয়েন্টের ভ্যালু কত, এটাকেই বলা হয় ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু।
মানে যে কোনো ইনস্ট্যান্ট একটা পয়েন্টে, হ্যাঁ ইনস্ট্যান্টনেস বলে একটা যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, পয়েন্টের ভ্যালুটা কি হবে সেটার মানকে বলা হয়। আমরা এখন বের করব যে যে কোনো পয়েন্টে তুমি ভোল্টেজের মান বের করার জন্য কি সূত্র ইউজ করবে, ঠিক আছে। দেখো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আমরা কিভাবে বের করব, এটার জন্য একটা সূত্র আছে। হ্যাঁ, তো এটা বোঝার আগে আমরা একটু দেখি যে এই যে একটা সাইকেল সম্পূর্ণ করলো, হ্যাঁ এটা হলো কত ডিগ্রি, 360 ডিগ্রি। তো এখানে আমরা একটু এই অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে একটু প্রকাশ করে লিখি। হ্যাঁ, রেডিয়ানে কনভার্সন পারো না, আগে তোমরা দেখছিলে হয়তো যে 180 ডিগ্রি সমান সমান পাই, বা পাইকে 180 ডিগ্রি বলা হয়। যদি আমি এটা রেডিয়ানে লিখি তাহলে 90 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারবো, পাই বাই টু। আর যেহেতু 180 ডিগ্রি হলো পাই, তাহলে পাই লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই ভ্যালুটার মান হচ্ছে আমরা ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি এটা দিয়ে লিখব। ভি এবং ভি এম সাইন ওমেগা টি এটার একটু পার্থক্য আছে। তোমরা দেখো যে এই ভি এমটা দেখো, এটা হলো ক্যাপিটাল ভি এম, হ্যাঁ ভি এম বড় হাতের, এটাই হলো ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে সূত্রটা হচ্ছে স্মল লেটারের ভি, ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা। আচ্ছা, এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দ্বারা প্রকাশ করছে। যদি এটা কারেন্টের ওয়েভ ফর্ম হইতো, বা এই ওয়েভ দ্বারা কারেন্ট বোঝানো হইতো, তাহলে এটা সূত্র কি হইতো, না ভিআই না আই, ঠিক আছে আই না না ক্যাপিটাল আই হলো ম্যাক্সিমাম ভ্যালু, স্মল আই, ঠিক আছে স্মল লেটারে আই হইতো, ঠিক আছে, আই সমান আই এম সাইন ওমেগা টি হইতো, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের ওয়েভের ইয়া ফ্রিকোয়েন্সি কত, ওমেগা টি, ঠিক আছে। আচ্ছা, ওমেগাকে আমরা কি লিখতে পারি আবার দেখো তো, হ্যাঁ 2πf, আর টি হলো টি থাকবে, বা এই সূত্র লিখতে পারি, ঠিক আছে, মানে দুই ধরনের সূত্র হবে, সাইন 2πf টি। আচ্ছা, আমরা এখন বের করি যে কোনো একটা ওয়েভ থেকে ইনস্ট্যান্ট একটা পয়েন্টের মান বের করি, ঠিক আছে, যদি ভ্যালু দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা মনে করি যে ওমেগা টি একটা মান দেওয়া আছে, টি ধরো 2 সেকেন্ড ধরো, না 2 সেকেন্ড, টি ধরো 2 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। সূত্র দিকে লিখে নিও, হ্যাঁ এখন হচ্ছে যে এতদিন আমরা পড়লাম শুধুমাত্র একটা ওয়েভ দেওয়া আছে, যদি কারেন্ট এবং ভোল্টেজ কি থাকে সবসময় একটা লাইনে থাকে, যদি কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তো সেখানে তো অবশ্যই ভোল্টেজ আছে, তাই না, ভোল্টেজ ছাড়া তো আর কারেন্ট প্রবাহ হতে পারবে না, তাই না। তো অতএব আমরা যদি ভোল্টেজ এবং কারেন্টকে একসাথে প্রকাশ করি তাহলে এক জায়গায় দুইটা ওয়েভ দ্বারা, একটা হলো ভোল্টেজের ওয়েভ আর একটা কারেন্টের সিগনাল দ্বারা প্রকাশ করা যায়। তো এটাকে যদি আমরা ভোল্টেজের সিগনাল ধরি, ঠিক আছে, আমরা একটা কারেন্টের সিগনাল আঁকবো এখানে আঁকি, বলতে পারবা যে কারেন্টের সিগন্যালটা ছোট দেওয়া হলো কেন, কম থাকে, হ্যাঁ ঠিক আছে, আর ভ্যালুটা তো এই যে এখানে আমরা মেজার করি, তাই না, এই জন্য আর কি ছোট দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করে দিই, এখানে ধরি 200 ভোল্ট, দেওয়া যাবে না 200 ভোল্ট, 110 ভোল্ট, এটাও 200 ভোল্ট দেবো, ঠিক আছে, আর কারেন্টের মানটা একটু বেশি হয়ে গেছে, আচ্ছা ধরি 10 অ্যাম্পিয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে বলা হয় যে ইনস্ট্যান্ট একটা পয়েন্টের ভোল্টেজ অথবা কারেন্টের মান বের করবে, তাহলে তোমাদের এই ওমেগার মানটা দেওয়া থাকবে, বা আমাদের কোশ্চেনে উল্লেখ থাকবে, থাকলে তাহলে কি করবা, যদি কারেন্টের মান বের করো তাহলে আই এম যে আছে, আই এম এর পরিবর্তে কি লাগবা বলো তো,
বলো এখানে আইএম কত? হ্যাঁ 10 অ্যাম্পিয়ার, ভেরি গুড, 10 সাইন ওমেগা। আর কি কত লিখবা যদি 2 সেকেন্ড দেওয়া থাকে? 2, ঠিক আছে, 10 sin ω2। আর ওমেগার একটা ভ্যালু দেওয়া থাকবে, থাকলে তোমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজে বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এটা এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এটা বুঝছো সবাই? ঠিক আছে, আর একটা দেখো, এবার এবার হচ্ছে এভারেজ ভ্যালু আমরা বের করবো। হ্যাঁ, এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালুটা হচ্ছে দেখো যে ওখানে আমাদের যে সাইন ওয়েভটা আছে এটার মান কি করে ধীরে ধীরে উপর দিকে বাড়তে থাকে, তাই না? আবার ধীরে ধীরে কমতে থাকে, 90 ডিগ্রি হলে সর্বোচ্চ চূড়ায় গেল, আবার 90 থেকে ধীরে ধীরে মান কমলো, 180তে আবার জিরোতে গেল, তাই না? এই যে 0 থেকে 180 পর্যন্ত একবার বেশি হলো আবার কম হলো, সব জায়গায় এই যে ইনস্ট্যান্ট পয়েন্টে সব জায়গায় কি একই মান হবে না? প্রথম দিকে একটু কম থাকবে মান, ধীরে ধীরে মান বাড়তে থাকবে, আবার ধীরে ধীরে মান কমতে থাকবে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের মান থাকবে। তো সব মানটাকে আমরা যদি এভারেজ করি, মানে এই প্রত্যেকটা পয়েন্টের মানগুলোকে এভারেজ করি, সেই ভ্যালুটাকে বলা হবে হলো এভারেজ ভ্যালু। আর এভারেজ ভ্যালুর একটা মান আছে, সেটা হচ্ছে যে এভারেজ ভ্যালুকে আমরা প্রকাশ করবো ভিএম দ্বারা, ঠিক আছে, ভিএভি দ্বারা, সরি ভিএভি। আর ভিএভির মান হবে 0.636 × ভি ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম চূড়ায় ভোল্টেজের যত মান থাকবে, যেমন ওই ওয়েবটাতে যদি দেখো একটু তাকাও, 200 ভোল্ট, 220 ভোল্ট, নাকি 200 ভোল্ট লিখছি, 220 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে এভারেজ, এটার এভারেজ মান কত হবে? 0.636 × 220, ঠিক আছে, 220 কে এটা দ্বারা গুণন করলেই এভারেজ ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে। আর যদি কারেন্টের ক্ষেত্রে এভারেজ ভ্যালু কত হবে বলতো? দেখো এখানে এটাই দেখো, এটাতেই দেখো 0.666 × 10, হ্যাঁ 220 কিন্তু হবে না কারেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা এভারেজ ভ্যালুটা আমাদের তেমন লাগবে না, আমাদের যেই ভ্যালুটা লাগবে সেটা এখন পড়াবো আর কি। হ্যাঁ, যেটা আমাদের লাগবে হলো আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু, এই যে আমরা ভোল্টমিটার দ্বারা ভোল্টেজ মাপি, কারেন্ট অ্যামিটার দ্বারা কারেন্ট মাপি, যেই ভ্যালুটা পাই এটাকে আসলে বলা হয় আরএমএস ভ্যালু, এটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু না। হ্যাঁ, আরএমএস ভ্যালুটা হচ্ছে যে, খুব সহজে একটু বুঝতে চেষ্টা করো, আমরা এসি দ্বারা যে ডিভাইসটা চালাই, মনে করো একটা ডিভাইস, একটা ফ্যান আমি এসি দ্বারা চালাই দিচ্ছি, তো এটা তো একটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে, তাই না? সেম জিনিসটা যদি আমরা ডিসি দ্বারা চালাইতাম তো এটারও তো একটা পাওয়ার লাগতো, তাই না? তো এসিটা যেহেতু অল্টারনেটিং থাকে, মানে একবার কমতেছে বাড়তেছে, বা ওই অল্টারনেটিং, ডিসিতে কি একদিকে ওয়ান ডিরেকশন, তো এই এসির সেম পাওয়ার যদি আমরা, এসি ইউজ করলে যেই পাওয়ার লাগে সেম যদি ডিসি পাওয়ারটা লাগে, তো এই এসিটাকে ডিসিতে কনভার্ট করলে, মানে পাওয়ারটাকে সেম, পাওয়ারটা সেম থাকবে, সেটাকে ডিসিতে কনভার্ট করলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটাকে বলা হয় আরএমএস ভ্যালু। অর্থাৎ এসির আরএমএস ভ্যালু যত হবে, সেম পাওয়ারটা যদি আমরা ডিসির ক্ষেত্রে প্রয়োগ করি তো ভ্যালুটা যেন সেরকমই হয়, মানে আমরা এসিকে ভাববো যে এই এসিটাকে আমরা ডিসির সাথে একটা কম্পেয়ার করতেছি, মানে তুলনা করতেছি, ভ্যালুটা যেন একই থাকবে, তো সেই ভ্যালুটা হবে আরএমএস ভ্যালু, ঠিক আছে। কারণ এসির ক্ষেত্রে মান কী হবে? একবার হবে 220 ভোল্ট, আবার হবে -220 ভোল্ট, যদি ওই ওয়েভের ক্ষেত্রে চিন্তা করি, বা তুমি যদি 400 ভোল্ট ধরো, একবার হবে 400 ভোল্ট, আবার হচ্ছে -400 ভোল্ট। কিন্তু এটাকে আমরা হলো যদি ডিসির ক্ষেত্রে চিন্তা করি তো একটা ভ্যালুতে আসবো যে যেটাকে ডিসিতে কম্পেয়ার করা যায়, সেটাই হচ্ছে আরএমএস ভ্যালু। এটা হলো আমরা কিভাবে কম্পেয়ার করি, ইফেক্টটা আসলে হলো যে আই স্কোয়ার আর যে হিটিং ইফেক্টটা আছে সেটা দ্বারা কম্পেয়ার করা হয়, যে এসিতে হিটিং হলে যে পরিমাণ আমরা হিট বা তাপ উৎপন্ন হবে ওই ডিসিতেও যেন সেই পরিমাণ হয়, হলে যে একটা ভ্যালু, একই ভ্যালু যে পাবো সেটাই হলো আরএমএস ভ্যালু, ঠিক আছে। সংজ্ঞাটা সবাই দেখো, দেখলে আর একটু ক্লিয়ার হবা, দেখো তো, ইকুইভ্যালেন্ট ভ্যালু ফর অ্যান অল্টারনেটিং কারেন্ট সিস্টেম দ্যাট প্রোভাইডস দ্য সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার টু এ লোড অ্যাজ এ ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ কল্ড দ্য ইফেক্টিভ ভ্যালু, এই ইফেক্টিভ ভ্যালুকেই বলা হয় আরএমএস ভ্যালু। অর্থাৎ দ্য ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট সিস্টেম, এসি কারেন্ট সিস্টেমের একটা ভ্যালু, ইকুইভ্যালেন্ট ভ্যালু, সেই ভ্যালুটা যদি ডিসি কারেন্ট সিস্টেমের ইকুইভ্যালেন্ট ভ্যালুর সমান হয়, মানে ওইটাকেই যদি আমি ডিসি সমান করতে পারি বা কনভার্ট করে ডিসি ধরতে পারি, তো সেই ভ্যালুটাই হবে ইফেক্টিভ ভ্যালু, যেটাকে বলা হয় হলো আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুটা হচ্ছে যে এটার আরএমএস এর ফুল ইয়াটা কি? রুট মিন স্কোয়ার, ঠিক আছে, রুট মিন স্কোয়ার ভ্যালু। এটাকে আমরা প্রকাশ করব হলো ভি আরএমএস বা আই আরএমএস দ্বারা, ভোল্টেজের ক্ষেত্রে ভি আরএমএস আর কারেন্টের ক্ষেত্রে আই আরএমএস। আচ্ছা আমরা কখনো এলোমেলো করবো না, যে ভি আরএমএস আই আরএমএস এটা এলোমেলো করবো না। আচ্ছা আই আরএমএস ভ্যালুকে আমরা হচ্ছে যে রুট মিন স্কোয়ার ভ্যালু বলবো, ঠিক আছে। আচ্ছা
এই ভ্যালুর একটা মান আমরা এখন বের করব, যে আরএমএস ভ্যালুর মানটা কত হয়। আচ্ছা দেখো, এখানে লেখা আছে যে ভি আরএমএস ইকুয়াল টু রুট ওভার ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ভি থ্রি স্কোয়ার, এইভাবে এন পর্যন্ত গেছে এবং এন দ্বারা ডিভাইডেড করছে। এই যে এখানে ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার, এগুলো হলো ইনস্ট্যান্ট পয়েন্টের মান। একটা এই যে একটা ধরো যে সাইন ওয়েভ যে আছে, ভোল্টেজের ওয়েভ, এখানে ইনস্ট্যান্ট ভ্যালু কয়টা হইতে পারে বলতে পারবা? অসংখ্য হইতে পারে, তাই না? কারণ কি, ওই জিরো পয়েন্ট থেকে শুরু করে তুমি যেই পয়েন্টেই ধরো ধরো না কেন, সব পয়েন্টে তো একটা ইনস্ট্যান্ট ভ্যালু আছে, তাই না? এই সব ইনস্ট্যান্ট ভ্যালু হলো এন সংখ্যক হইতে পারে বা অসংখ্য হইতে পারে, ঠিক আছে? তো এই ইনস্ট্যান্ট ভ্যালুটাকে যদি আমরা রুট মিন স্কোয়ার করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আর আরএমএস ভ্যালুটাকে আমরা প্রকাশ করি ওয়ান বাই রুট টু ইন্টু ভি ম্যাক্স দ্বারা। হ্যাঁ, আমি একটু লিখে দিই এটা। ধরো ভি আরএমএস এর ক্ষেত্রে ওয়ান বাই রুট টু ভি ম্যাক্সিমাম, অর্থাৎ ভি আরএমএস ভ্যালু হবে, ভোল্টেজের আরএমএস ভ্যালু হবে ওয়ান বাই রুট টু, হ্যাঁ, ওয়ান বাই রুট টু ইন্টু ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমামটা তো আমরা মোটামুটি জানি যে কত হবে, ঠিক আছে, দেওয়া থাকবে। আর কারেন্টের ক্ষেত্রে কত হবে? ওয়ান বাই রুট টু আই ম্যাক্সিমাম, ঠিক আছে, যেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আর ওয়ান বাই রুট টু কে যদি আমরা ক্যালকুলেটার দ্বারা মান বের করি, বের করো তো কত হয়, কত হবে? 0.707 হবে, ঠিক আছে? তোমরা এইটুকু মুখস্থ করে রাখতে পারো, 0.707। আচ্ছা, আরেকটা জিনিস একটু লক্ষ্য করতে হবে যে এভারেজ ভ্যালু আর যে আরএমএস ভ্যালু কিন্তু এক জিনিস না, ঠিক আছে? অতএব যদি কোথাও লেখা থাকে যে এভারেজ ভ্যালু এত, তাহলে সেটাকে আরএমএস ভ্যালু মনে করবো না। আরএমএস ভ্যালু কোনটা? এই যে আমরা মিটার দ্বারা পরিমাপ করে যেই ভ্যালু পাই, ঠিক আছে, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। তো ওইটা কিন্তু এভারেজ ভ্যালু না, ঠিক আছে? আর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এভারেজ ভ্যালু না। আচ্ছা, তোমরা তারা ইন্ডাস্ট্রিতে চাকরি করে, তারা অনেকেই জানো যে 220 ভোল্টের যে লাইন, যে ভোল্টেজটা 220 ভোল্ট, সেটা তো আসলে কি বলে বলো? হ্যাঁ হ্যাঁ, লাইন ভোল্টেজটা কত মাপো যখন, কত আসে? কম বেশি, হ্যাঁ একটু কম বেশি ভিআরএমএসের উপরেরটা তো তোমার হলো মান বের করার জন্য, তুমি যখন ম্যাথ করবা ইয়া করবা তখন নিচেরটা বা মুখস্থ লাগবে। হ্যাঁ, 0.707 ভোল্ট, ঠিক আছে। এখন আমরা একটু ম্যাথ দেখবো, সিম্পল কিছু ম্যাথ দেখবো, হ্যাঁ একদম সহজ কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম ম্যাথটা একটু দেখো কি লিখছে। এখানে চারটা ম্যাথ আছে না, একদম সহজ। এই যে ফ্রিকোয়েন্সি গুলো দেয়, এগুলাকে কি ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করতে বলছে। দেখো প্রথমটা কি লেখা আছে, 40 সাইকেলস ইন 4 সেকেন্ডস। এটা দ্বারা কি বুঝছো একটু বলো তো, এই পিছন থেকে একটু বললো। হ্যাঁ, এখানে টাইম কত সেকেন্ড দেওয়া আছে? 4 সেকেন্ড। আর সাইকেল কয়টা দেওয়া আছে? 40টা। তা আমরা এখানে বলছে যে আমরা ফ্রিকোয়েন্সি বের করবো, তো ফ্রিকোয়েন্সি জানি আমরা যে ফ্রিকোয়েন্সি কাকে বলে বলো? হ্যাঁ, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে, ঠিক আছে। তাহলে যদি 40 সেকেন্ডে এখানে কয়টা সাইকেল সম্পূর্ণ করছে প্রথম কোশ্চেনে, সরি 4 সেকেন্ডে 40টা সাইকেল সম্পূর্ণ, তোমরা ওই কি নিয়ম করলে বুঝতে পারো, 4 সেকেন্ডে সম্পূর্ণ করে 40টি সাইকেল, সুতরাং 1 সেকেন্ডে সম্পূর্ণ করে 10টা সাইকেল। বা তোমরা ওই যে কি সূত্র শিখেছি, এফ ইকুয়াল টু টি হবে, এখানে এখানে হবে না, ওই সূত্র এখানে হবে না, এখানে ওই কি নিয়ম ইয়া করবো, ঠিক আছে। দেখাচ্ছি, ঠিক আছে, সলিউশন করে দেওয়া আছে বোকা। আচ্ছা, 2 নম্বরটা দেখো তো, বুঝছো? 2 নম্বরটা, 2 নম্বর, বি বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা কি লেখা আছে, 40 সাইকেলস ইন, হ্যাঁ, 80 সাইকেল ইন 200 মিলি সেকেন্ড, তাই না? আচ্ছা, এখানে আবার মিলি সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে, মিলি সেকেন্ডকে সেকেন্ড বানাইতে পারবো না, 0.2 সেকেন্ড হচ্ছে, 200 মিলি সেকেন্ড ইকুয়াল টু 0.2 সেকেন্ড। তাহলে সোজা 40 সাইকেল সম্পূর্ণ করতে কত লাগবে, মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে বের করবা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পূর্ণ করে, ঠিক আছে, পরেগুলো মানে পারবা। যেমন ধরো একটা দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। তাহলে 60 দ্বারা ভাগ করে দিলা, ঠিক আছে,
হ্যাঁ, সিটা কত সেকেন্ড দেখো, 0.5 সেকেন্ড, এই যে ওইটার মতো। হ্যাঁ, মানে হলো যে হাফ সেকেন্ডে 1000টা সাইকেল দিয়েছে, ঠিক আছে, হাফ সেকেন্ডে। রিভলিউশন মানে হলো যে পরিবর্তন হয়েছে আর কি, ঠিক আছে। একটু একটু পার্থক্য আছে, ঠিক আছে। দেখো এটা এটা হচ্ছে যে 0.5 সেকেন্ড তারা শুধু ভাগ করে দিল, 200 সাইকেল, 2000 সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, আমরা হলো যে এগুলাকে রেডিয়ানে প্রকাশ করবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি কে রেডিয়ানে প্রকাশ করবো, ঠিক আছে। তো দেওয়া আছে 60 হার্টজ, তো 60 হার্টজ দ্বারা কি বুঝো তোমরা, এটা কিসের মান? ফ্রিকোয়েন্সির মান 60 হার্টজ, ঠিক আছে। তাহলে আমরা যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করি, আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি, 2πf, তাই না? আগের স্লাইডে দেখছি না, 2πf। তো সহজে আমরা ওমেগা ইকুয়াল টু 2πf দ্বারা প্রকাশ করবো, এফ এফ এর মান শুধু 60 বসাই দিচ্ছি। তাহলে কি হয়েছে, এটার একক হলো অ্যাঙ্গুলার ভেলোসিটির একক রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড সবগুলো 500 হার্টজ, 2πf 500 হার্টজ, 10 কিলো হার্টজ, 10 কিলোর পরিবর্তে 10 কিলো, হ্যাঁ, 10^10 এ লেখা হয়েছে, হ্যাঁ, কিলো। হ্যাঁ, ক্যালকুলেটার নিয়ে আসো তো, ক্যালকুলেটার দেখো, করে দেখো, করলে বুঝতে পারবে। ওখানে একটু ওই যে এ লেখছে না, এ লেখার প্রয়োজন একবারে 10^3 লাগবে, আর মেগা হার্টস কে হার্টস বানাইতে কি 10^6 লাগবে, ঠিক আছে, 6 লিখবে। আর এটা কি লিখছে, মেগা রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ তোমরা যদি রেডিয়ান পার সেকেন্ডে লেখো, তাহলে গুণন করে দিবা আর কি, গুণন করলে পরবর্তী ভ্যালু বের হবে। আচ্ছা দেখো, আমরা আরেকটু বিস্তারিত দেখি। আচ্ছা, এটা একটু দেখো এদিকে। আচ্ছা, এখানে ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত বলো দেখি, এটা বুঝো নাই কেউ আছে, একটু বলো পিছন থেকে বলো। হ্যাঁ, ভি ম্যাক্সিমাম, লজ্জা কিছু নাই বলো, ঠিক আছে, 100। আই ম্যাক্সিমাম, তাহলে আমরা একটু বোর্ডে লিখি। হ্যাঁ, আচ্ছা, যদি এখন বলি যে ভি আর এম এস ইকুয়াল টু কত, বের করতে পারবা ভি আর এম এস? কিছুক্ষণ আগে পড়াইছে, হ্যাঁ, কিভাবে একটু বলো তো, 0.0 কত বলো, আমরা কি পড়ছিলাম, ভি আর এম এস ইকুয়াল টু 1/√2 ইন্টু ভি ম্যাক্স, হ্যাঁ, অথবা 0.707, না, ইন্টু ভি ম্যাক্স সমান সমান, তাহলে 0.707
110 এত ভোল্টেজ হবে, তাই না? এত ভোল্ট, ঠিক আছে, বের করবে। আচ্ছা, আই ম্যাক্সিমাম সমান সমান 5 অ্যাম্পিয়ার, তাহলে আই আর এম এস কত হবে বলতে পারবা? আই ম্যাক্স। আচ্ছা, এখানে একটু দেখো, এখানে ওমেগার মান কত? এই যে আমি যে ইয়াটা ফিগারটা আঁকাইছি বোর্ডে, ওমেগার মান কত বলতে পারবা? আমরা একটু আই ম্যাক্স আই আর এম এসটা বের করি। হ্যাঁ, এটা কত হয় একটু বলো। এত হবে না? আচ্ছা, ওমেগার মানটা কত হবে একটু বলতে পারবা? দেখো, চেষ্টা করো, পারবা। দেখো, ওমেগা বের করতে আমাদের কি কি লাগবে বলো? ওমেগা ওমেগা সমান সমান 2πf। আচ্ছা, এখন আমরা এফ বের করব, ঠিক আছে। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সূত্র থেকে বা সংজ্ঞা থেকে আমরা কি শিখছি বলো? একটা সাইকেল সম্পূর্ণ করতে যত সময় লাগে, এখানে তুমি যদি ভোল্টেজের ক্ষেত্রে চিন্তা করো, একটা সাইকেল দেখো তো কত কোথা থেকে কোথা পর্যন্ত, আমার একটু দেখাও তো কেউ, একটা সাইকেল পুরোটাই এক সাইকেল, তো একটা সাইকেল সম্পূর্ণ করতে এখানে কত সময় লাগছে, কয় সেকেন্ড? তাহলে বলো ফ্রিকোয়েন্সি কত? বলো একটা সাইকেল সম্পূর্ণ করতে কত সময় লাগছে? আবার দেখো, আচ্ছা ফ্রিকোয়েন্সি সূত্রটা কি আগে দেখো, তোমরা কিছুক্ষণ আগে পড়াইলাম, দেখলে বুঝতে পারো না ফ্রিকোয়েন্সি কি। দেখো, প্রত্যেক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করবে, ঠিক আছে, অর্থাৎ এক সেকেন্ডে যত সাইকেল সম্পূর্ণ করবে। এখানে কি এক সেকেন্ডে পুরো সাইকেল সম্পূর্ণ করছে? না, পুরো সাইকেল সম্পূর্ণ করতে হলো মানে 2 সেকেন্ড সময় লাগছে। যদি আমরা আসলে সেকেন্ড কমাই দেওয়া উচিত ছিল তাহলে বুঝতে পারতো, তাহলে এখানে কি হাফ 0.5 হার্স হচ্ছে, মানে অর্ধেক সম্পূর্ণ করছে, ঠিক আছে, 1 সেকেন্ডে। তাহলে 2π × 0.5 লিখবো, ঠিক আছে, 0.5। আচ্ছা, যদি আমরা এরকম লিখি এটার ক্ষেত্রে দেখো তো একটু, আচ্ছা এটার ক্ষেত্রে একটু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেখো কত হবে, ওমেগা ইকুয়াল টু কি সূত্র হবে? আচ্ছা, এখানে এফ এর মান কত বলো তো? ওইটাতে ওইটাতে ওই 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 সাইডে তো এফ এর মান কত বলো? ভালো করে বলো। হ্যাঁ বলো বলো, সহজ তো, মানে এফটা কি আগে এটা দেখো, যে ফ্রিকোয়েন্সিটা কি এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করবে। তুমি ওখানে দেখো যে এক সেকেন্ড কোথায় লেখা আছে, ওই পর্যন্ত আগে দেখো, কর্নার পর্যন্ত লেখা আছে, ওই এক সেকেন্ডের ভিতরে দেখো বাম পাশে কয়টা সাইকেল আছে, 2টা সাইকেল আছে, তার মানে কি এফ সমান সমান কত? 2 হবে। হ্যাঁ, 2, তাহলে এফ সমান সমান 2। এই যে একটা সাইকেল আর একটা সাইকেল, আর সময় নিচ্ছে কতটুকু এই পর্যন্ত? 1 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু 2 হার্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার যদি আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করি, ওমেগা ইকুয়াল টু 2πf সমান সমান 2π × 4π রেডিয়ান পার সেকেন্ড, না রেডিয়ান পার সেকেন্ড, বুঝতে পারছো? এই কটা ভ্যালু বের করতে পারবো তো, তাই না?